কাশ্মীরের হান্দওয়ারায় রাতভর সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ। সেনার দাবি, জঙ্গলের মধ্যে দু তিনজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে। চলছে গুলি বিনিময়, চলছে চিরুনি তল্লাশি। পুঞ্জে পাক সেনার হাতে ভারতীয় জওয়ানদের হত্যাকাণ্ডের পর থেকে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে নিয়ন্ত্রণ রেখা। 10 দিনে 18 বার অস্ত্রবিরতি লঙ্ঘন করে কার্গিলের পর মেন্ধার হামিরপুর সীমান্তে গুলি চালায় পাক সেনা, ফলে সব মিলিয়ে ফের অশান্ত সীমান্ত এলাকা। উত্তপ্ত মিশরে এক চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ। মিশরের ইসলামিয়া শহরে রাস্তায় টহল দিচ্ছে ট্যাঙ্ক, আর কয়েকজন প্রতিবাদী এগুচ্ছিল সেগুলোর দিকে। হঠাৎ ছুটে এলো ঝাঁকে ঝাঁকে গুলি। গুলিবৃষ্টির মুখে গোটা দলটা যখন ছত্রভঙ্গ, একজনকেই দেখা গেল একটা ট্যাঙ্কের দিকে এগিয়ে যেতে। এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে ইউটিউবে, যার জেরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে। মুসলিম ব্রাদারহুডের বিক্ষোভকারীদের সঙ্গে মিশরীয় সেনা যে খুব বেশি বোঝাপড়া যেতে রাজি নয়, তার প্রমাণও মিলেছে। ইতিমধ্যে 800 বেশি মানুষের মৃত্যু হয়েছে। হতদের নিয়ে রামসেস স্কোয়ারে অদূরে আল ফতে মসজিদে ঘাঁটি গাড়েন কয়েকশো বিক্ষোভকারী। সেনা পুলিশ মিলে সেই মসজিদ ফাঁকা করে দেয়। আড়াইশো বছরের পুরনো মহাকরণের নতুন ঠিকানা হতে চলেছে হাওড়ার এইচআরবিসি ভবন। শিবপুর মন্দিরতলার এইচআরবিসির এই বহুতলে মহাকরণ স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু হাওড়ায় যাতায়াতে অসুবিধা হবে না, সেদিকে খেয়াল রেখেই রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ করছে। শনিবার এইচআরবিসির চেয়ারম্যান তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী মদন মিত্র জানিয়েছেন, 30টি নতুন রুটে বাস চালানো হবে। শহর এবং আশেপাশের জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাসগুলি হাওড়ার শিবপুরে আসবে। এছাড়াও এইচআরবিসি ভবনের বাইরে 30-40টি বাস দাঁড়ানোর মতো টার্মিনাস তৈরি করা হচ্ছে। থাকবে 25-30টি ট্যাক্সি দাঁড়ানোর মতো একটি স্ট্যান্ড, 170টি গাড়ি রাখার একটি পার্কো ম্যাট। এছাড়াও ভবনের ভেতরে শতাধিক গাড়ি রাখার জায়গা থাকবে। 1 অক্টোবর থেকে মহাকরণের নতুন ঠিকানা হাওড়ার এইচআরবিসি ভবন। একেবারে হিন্দি সিনেমার চিত্রনাট্য। ফিল্মি কায়দায় 10 বছরের এক স্কুল ছাত্রকে অপহরণের অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের তপন এলাকার ঘটনা। পরিবারের দাবি, 14 তারিখ সন্ধে 7:30 নাগাদ দাদুর সঙ্গে বাজারে বেরিয়েছিল স্থানীয় ব্যবসায়ীর 10 বছরের ছেলে আসিফ সরকার। সেই সময় একটি মারুতি ভ্যান তাদের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে জোর করে আসিফকে তুলে নেয় দুষ্কৃতীরা। নাতিকে বাঁচানোর চেষ্টা করেন দাদু, গাড়ি ধরে ঝুলে পড়েন তিনি, কিন্তু চেষ্টা সফল হয়নি। দাদুকে লাথি মেরে 10 নম্বর রাজ্য সড়কে ফেলে দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর 15 তারিখ তপন থানায় অভিযোগ দায়ের করে আসিফের পরিবার। তারপর কেটে গিয়েছে আরও 3টে দিন, কিন্তু এখনও খোঁজ মেলেনি আসিফের। তার মাঝেই বারবার বাড়িতে 15 লক্ষ টাকা মুক্তিপঞ্চে ফোন বাজছে, দেওয়া হচ্ছে হুমকিও। নিখোঁজ আসিফের পরিবারের অভিযোগ পুলিশকে সব জানানো হয়েছে, কিন্তু তারা উদ্যোগ নিচ্ছে না। যদিও পরিবারের অভিযোগ মানতে চায়নি পুলিশ,